Hello everyone, good morning, welcome back to my channel Colorful Jivan Vlog. আর আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল 10টা আজকে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর ইয়াসির বাবাকে এই যে চা মানে ও বলছিল সস দিয়ে পরোটা খাবো তো আর এই যে পরোটা এনেছি আর ও এই রুটিটা ছোট রুটি ওর জন্য রোজ একটা করে বানিয়ে দিতে হয় তো এই ছোট রুটিটা ওর জন্য এনেছি ও বলল খাবো দেখেছো সস দিয়ে রুটি খাবে বলে করছিল তো একটুখানি ডিম ভাজা দিয়েছিল বেশি ডিম ভাজা দিলে অ্যালার্জি হয় বলে সামান্য ডিম ভাজা ওইটুকু খেয়ে নিয়েছে এই যে একটুখানি পড়ে আছে তো এখনও ওরকম করে খায় না তোমাকে আমি পরোটা দিয়ে খাওয়াচ্ছি তো সস দিয়ে পরোটা খাবো সস দিয়ে পরোটা খাবো বলে খুব এ করছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে চল আমি খেয়ে নাও তো ওর জন্য চাও এনেছি আর সসটাও এনেছি যেটা যা খায় খাবে খাইয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো তো এইসব রেখে দাও তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সব হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে এই যে তো আব্বা বলে কিছু টমেটো আছে কতটা আছে কী আছে জানি না তো যাচ্ছি এখন টমেটো তুলতে গাছের টমেটো তো সেই জন্য যাচ্ছি ওপরে ইয়াসিরও আছে ইয়াসির অলরেডি এসে বদমাইশে শুরু করে দিয়েছে তো চলো তো এই দেখো ইয়াসির আমার চেয়ে আগেই উঠে পড়ছে ওগুলো কী নিয়ে এসছো বাবা কিছু মনে নেই তোমার হাতে রয়েছে যে চলো ছাদটা আব্বা কালকে মাটির কাজ টাজ করেছে বলে মাটি টাটি অনেক পড়ে আছে ঝাঁটও দিতে হবে দেখতে পাচ্ছ ছাদে নোংরা হয়েছে অনেক তো আজকে দেখি টাইম পেলে ঝাঁট দিয়ে নেব তো দেখতে পাচ্ছি বেশিরভাগ সব কাঁচাই টমেটা কয়েকটা আছে রং ধরা এরকম রং ধরা নিয়ে যায় কেন অলরেডি নিচে ঘরে দেখলাম যে কিছু টমেটো রয়েছে তো এগুলো এখন দু তিন দিন রাখা যাবে তারপরে লাল হয়ে যাবে খাওয়া যাবে তো বেশি পাকা হয়নি ভালোই হয়েছে এখানেও দেখতে পাচ্ছ সব এরকমই সব হলুদ হলুদ হয়ে আছে লাল হয়নি আচ্ছা এগুলো তুলেই নিই তুলে রেখে দিলেও এরকম কালার হয়ে গেলে টমেটো তুলে রেখে দিলেও না কি সুন্দর লাল হয়ে যায় এই কটা টমেটাই তুলেছি আর এরকম কালার কালার আছে মানে এরকম ইয়েলোইশ হয়েছে একটু কিন্তু সেগুলো আর তুলিনি কেন বেশি তুললে আবার এত রান্না হবে না আবার পচে যাবে তো চলো এই কটাই তুলে নিয়েছি নিচের আবার নিচের বাগানেও দু চারটে আছে ওটাও তুলে নেব তো দেখো ধুলো আছে রে ও কি আনন্দ পাচ্ছে এটা কি হচ্ছে এটা কি ধরনের খেলা একটা হাতে সব সাপটাতে পাচ্ছে না তবু সব কটা নিয়েই নামবে ও দেখো এই যে এখানে রুটি হচ্ছে 10টার খাবার ব্রেকফাস্ট হচ্ছে এত বেলায়
হ্যাঁ 10টা তো বেজেই গেছে, কটা বাজে? ও লেট হয়ে যায় এক সময়। এখানে দেখো ভাই চার রুটি খাচ্ছে, আর এখানে দুই ভাই খেলছে। এদের অন্যদিনে তরকারিও হয় ডিম ভাজাও হয় যখন যেমন, আজকে তো চা তাড়াতাড়ি করে বেলা হয়ে গেছে বলে চা রুটি খাচ্ছে। গরম গরম রুটি আর চা, খুব ভালো খেতে লাগে। ওই এক্ষুনি উল্টে যাচ্ছিল। আর এখানে একে ট্রাইপডটা দিয়ে দিয়েছি, নেবে বলে লাফালাফি করছিল তো খুলে দিয়েছি অর্ধেকটা, সেটা নিয়ে এখনও ব্যস্ত। তো এসেছিলাম তো টমেটো তুলতে, তারপর দেখলাম যে ঘরগুলো খুব অবস্থা খারাপ হয়ে আছে, মানে ঝাড় দিতে হবে। ঘরগুলোর অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো মেঝেতেও খুব অবস্থা খারাপ, চারিদিকে সব কাগজ টাগজ পড়ে আছে। তো সেই নিয়ে ভাবলাম ঝাড় দেবো, তাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই দেখো, যখন হোম ট্যুর করেছিলাম তোমরা এই সব মালগুলো দেখতে পাওনি, মানে এই সব জিনিসপত্রগুলো। তো এই যে এখানে দেখো, এই যে অনেক জামা কাপড়, তারপরে এটা সেটা সব জামা কাপড়, মেইনলি আর কি ক্লথস, তো এগুলো আছে এই ঘরে। তো এর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, তো এখানে আছে। আর তো ফ্রন্ট ক্যামেরায় ভালো দেখা যাবে না বলে আমার ব্যাক ক্যামেরা থেকে দেখালাম। তো যাই হোক, তো এই মালগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে আমার মেসটা এখন নতুন করে, মানে এই এক মাসের কারবার আর কি। তো অনলাইনে কারবার শুরু করেছে, সেটা হচ্ছে যে অনলাইনে মানে ওই ফ্লিপকার্ট, শপি, তারপরে এসব যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে না, ওখানে এই সব জিনিসগুলো মানে বিক্রি করে আর কি। তো এই যে এরকম প্যাকেজিং হয়, তো এখানে মানে এগুলো অর্ডার আছে, সেখানে ওরকম দু চারটে, পাঁচটা, ছটা, সারাদিনে দশটা, বারোটা, এখন তো নতুন একদম, তো সেই জন্য এইসব অর্ডার আছে। তো ডেলিভারি বয়রা এসে নিয়ে যায়। তো এই দেখো কি, তো অনলাইনে এখন নতুন করে শুরু করেছে। মেয়েটা এমনিতে হচ্ছে টেলার, মানে ওনার লেডিস টেলার ছিল, তো এখন টেলারিংটা এখন যাচ্ছে না, এখন ইদানিং এটা করছে। তো উনি অনেক কিছু ট্রাই করে, তো তোমরা যারা দেখছো দোয়া করো ওনার জন্য, উনি যেন সাকসেসফুল হয়, তো যেন অ্যাটলিস্ট এই কাজটা মন দিয়ে করে। এখনও পর্যন্ত করছে, এই এক মাস সেরকমই হলো। তো সেই জন্য তো এখন কমই মাল, অনেক কম মাল, এইটুকু মালে তো আর কারবার হয় না, তো আস্তে আস্তে বাড়বে আর কি। বেশি পুঁজি তো নেই, যেটুকু পুঁজি আছে মাল তুলে রেখেছে অল্প স্বল্প, তো ওইতেই আর কি কারবার করছে। তো হচ্ছে এই যে সেলো টেপ, এটা সেটা মানে কাগজ, এইসব টেপ টেপ এসব হচ্ছে ওই যে উনি প্যাকেজিং করে, তো প্যাকেট ট্যাকেট চারিদিকে পড়ে আছে। তো কেরালা, আচ্ছা এই তো কেরালা, তো এখানের অর্ডার আছে এটা, তো ওই জন্য প্যাকেজিং করাই রয়েছে। কেরালা থেকে অর্ডার আছে এটা, এই যে এটা কী উচ্চারণে করা যায় না, কুঠাটুকুলাম, তো এইসব এরকম অর্ডার আছে। তো অনলাইনে এটা কোথাকার, ও এটা হচ্ছে এই দেখো, এটা আসাম, শামীম হোসেন আম, তো এরকম অর্ডার আছে। এগুলো অর্ডার আছে বোধ হয়, সেখানে প্যাকেজিং করা আছে, ডেলিভারি বয়রা এসে নিয়ে যাবে। তো সেই জন্য ঘরটার আরও অবস্থা খারাপ, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো চলো মেজদার ঘরটা হয়ে গেছে, এবারে মিয়া যাচ্ছি হচ্ছে বর্দার ঘরটাও ঝাঁট দিয়ে নিই। তো এটা হচ্ছে বর্দার ঘরেই দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্দার ঘর। তো এই যে বর্দার ঘরটাও গদিটো দিয়ে একটু ঠিকঠাক করে ঝাঁট দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আমার স্নান টান সব হয়ে গেছে, এখন এবার একটু বসে আছি। এই যে ইয়াসির বাবা ঘুমাবে বলে এ করছে, আবার বদমাইশি খাচ্ছে। আর এখানে দেখো আমাদের দানিয়াল বাবা কি খাচ্ছে, ওর মা খাচ্ছে তার থেকে বেশি, ও লাফালাফি করছে খাবে বলে। আবার দিদি দেরি হচ্ছে বলে আরো করে চাইছে। এখন যাচ্ছি ওপরে হচ্ছে
মানে ইয়াসিরের মা এখন স্নান করতে গেছে, একটু লেটেই স্নান করতে গেছে, কারণ ছেলেটা ছোটো ছেলেটা ঘুমাচ্ছিল তো কেউ ছিল না বলে। তো এখন আমি একটু ফ্রি হয়েছি, আমাকে বলে গেল যে আমি স্নান করতে যাচ্ছি। দেখো কাঁদছে, উঠে পড়েছে, তো এখন আবার ওকে দেখতে আসছি। বলে গেছিলো যে ওকে একটু দেখবে, আমি স্নান করতে যাচ্ছি। তাড়াতাড়ি করে আসছে, হাঁপিয়ে গেছি। এই তো এই তো এই তো দেখো, তো দেখো আমাদের দানিয়াল বাবার ঘুম খুব কম, একটুখানি ঘুমিয়ে উঠে পড়ল। তো এইসব সারাদিন আমার কাজ, সারাদিন আমার কাজ, ইউটিউব আর ভাইপো, এই তিনজন আর পড়ানো। পড়ানো তো একটুখানি একবেলা একটাই ব্যাচ পড়াই, তো সব মিলিয়ে আমার কেটে যায়। তো সংসারে কাজও করি আমি, সংসারে যতটা পসিবল হয় আমার দ্বারা হয়, মাকে যতটা হেল্প করার হয় আমি করি। মা আমাকে কোনো দিনই বলে না যে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আমি করি, করার চেষ্টা করি। আমার ভালো লাগে নিজেকে বিজি রাখতে, বিজি থাকতে। ভাইপোদেরও আমি চাই যে যতটা পসিবল হয় এদেরকে স্নেহ আদর দিয়ে আমি আমার সময় কাটাই, ভালোবাসি আমি এদেরকে অনেক। তো অনেকে আবার কী বলে বলো তো, তো অনেকে মানে আমি সংসারে কাজও করি, ভাইপোদেরও দেখি, সব মিলিয়ে। আব্বার যখন আব্বার কোনো দরকার থাকে, বাব্বা কোথাও যায়, আমি দোকানেও বসি, তো সব কিছু করি। তো অনেকে ভাবে কি যে, অনেকে আবার এরকম করে এসে আমাকে বলে, মানে মাঝে মাঝে বলে তোমাকে কত কাজ করতে হয় বলো, তো এমন বলে যেন মনে হয় আমাকে ফোর্সফুলি আমাকে কাজ করতে হয় বা আমি ফোর্সফুলি এসব কাজগুলো করি, বাধ্য হয়ে করি। তো অনেকে আবার বলে তোমাকে এদেরকে দেখতেও হয় বলো। দেখতে হবে কেন, আমি দেখি, দেখতে হওয়ার কিছু নেই এতে, দেখতে হবে মানে দেখি, মানে একই কথা কত রকম করে বলা যায়। তো দেখতে হয় বা তোমাকে কত কাজ করতে হয় এ ধরনের প্রশ্ন, এই এইসব কথাগুলো না যে কেমন যেন একটা, সেই যেন মনে হয় আমাকে কে মাথায় বন্দুক রেখে এসব কাজগুলো করায় আর কি। তো এদের ভালোবাসাতেও এরকম টাইপেরই, তো এসব কোনো ব্যাপার না। নিজেকে খুশি রাখা, নিজেকে ব্যস্ত রাখা বা নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজের। তো আমি কিসে খুশি পাবো, আমি কিসে ব্যস্ত থাকবো সেটা আমি জানি, আমি ভালো বুঝি। আর দেখো এটা নেবে বলে আবার আমি এখানে এসে বসে পড়েছি। তো এইসব সারাদিন আমি অনেকই ব্যস্ত থাকি, সকালের দিকে সংসারের কাজে, তারপরে হচ্ছে ভাইপো মানে ইয়াসির তো আমার কাছেই থাকে, মাঝে সাঝে দানিয়ালকেও নিয়ে ব্যস্ত থাকি, তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে একটু পড়াই, তারপরে হচ্ছে আব্বার দোকানেও মাঝে সাঝে বসতে হয়। তো সব মিলিয়ে সারাদিন আমি অনেক ব্যস্ত। তো যারা তোমরা দেখো তারা তো তোমাদেরকে অনেক বলি, অনেক দেখানো হয়, অনেক কিছু দেখানো হয় না, সবসময় তো আর সব কিছু মানুষের পসিবল হয় না, তাই না? তো এইসব এই আর কি। তো তোমরা যারা আর কি হ্যাপি থাকতে চাও লাইফে, তো তাদের সবচেয়ে প্রথমে স্টেপ হচ্ছে মন থেকে কারোর প্রতি নেগেটিভিটি রাখবে না, কারোর প্রতি নেগেটিভিটি, আর যতই নেগেটিভ থট আসুক ইগনোর করবে। আর লোকেও যদি তোমার সম্বন্ধে কিছু বলে ইগনোর করবে, তার প্রতি কোনো অসন্তোষ বা নেগেটিভিটি পুষে রাখবে না, দেখবে তুমি খুব ভালো থাকবে, মন ফ্রি থাকবে। আর যখন মন ফ্রি থাকে, নিজের থেকে তুমি পজিটিভ থাকো বা কারোর প্রতি কোনো নেগেটিভিটি থাকে না, দেখবে তোমার সত্যিকারের তোমার তুমি হালকা ফিল করবে অনেক, কারোর মানে কোনো কিছুই হবে না, নিজের লাইফে যা আছে যেটুকু আছে যেমন আছে তাইতেই হ্যাপি থাকবে। আর আমরা সবাই মানে সবসময় আমাদের মনে তো অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে এই হলে ভালো হতো, এই হলে হতো, এই হলে হতো, না হলে আর কী করা যাবে, না হলে না হবে, এক না একদম নিশ্চয়ই হবে, আল্লাহ পাকের কাছে আশা ভরসা রাখতে হবে। তো এখন পড়ন্ত বিকাল, বুঝতেই পারছো সন্ধ্যা হবো হবো। আমি এসেছি এই যে বেলচার ঝাঁটা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঝাঁট দেবো বলে। তো চলো ঝাঁট দিয়ে নিই। চলো, অনেকটা হয়েছে পরিষ্কার, দেখো অনেকটা হয়েছে, ওখানে মাটি পড়ে আছে আর অনেকটাই হয়েছে, কিন্তু অনেকটা এখন বাকি আর পুরো অন্ধকার নেমে আসছে, বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর করব না, পরে আবার একদিন দুদিন দেখি কবে টাইম হয়, দু একদিনের মধ্যে আবার করব। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে রাত 9:30। ও এই দেখো দানিয়াল বাবা আবার সাড়া দিচ্ছে,
তো মায়ের কাছে মা ওকে নিয়ে বসে বসে খেলাচ্ছে। তো আমাদের সবার মোটামুটি আজকে ডিনার হয়ে গেছে, শুধু আমি আর মাই বাকি। তার কারণ হচ্ছে আমাদের পাড়ায় আজকে ওই ভোটে জেতার খুশিতে হচ্ছে পুরো পাড়া ব্যাপী, পুরো গ্রামটাই ব্যাপী হচ্ছে বিরিয়ানি হয়েছিল। তো সবাই বাড়ির সব ছেলেরা খাওয়া হয়ে গেছে, আব্বারও খাওয়া হয়ে গেছে, আর প্রত্যেক বাড়ি পিছু একটা করে এই যে বিরিয়ানি পার্সেল দিয়েছে। তো এটা আমি আর মা খাবো, আর বাড়িতে আরও দুপুরের খাবারও আছে। তো আমি ভাবলাম যে ব্লগটা আমার শেষ করা হয়নি, তো তোমাদেরকে দেখিয়েই শেষ করি। আর ইয়াসির এখনও খায়নি, তার কারণ হচ্ছে একটু আগেও কিছু খেয়েছিল, তো এখন তো ইয়াসির কি ইপিটা ঠান্ডা হয়ে গেলে খাওয়াবো, এই যে ওর জন্য ইপি করে এনেছি, ওই ইপি খেতে খুব ভালোবাসে। তো আর আমরা এই যে বিরিয়ানি ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো এটা আমি আর মা মানে ওই দুপুরেরও খাবার আছে, তো সব মিলিয়ে আমি আর মা খেয়ে নেবো, তো এ ঘরেই খেয়ে নেবো। তো চলো আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর রাত হয়ে গেছে যেহেতু, গুড নাইট আর আল্লাহ হাফিজ।